Okay, so this is actually the sales funnel. You can see this. I designed it for you. I mean, ekheni koyek ta dhabe bolbo aur apne ra bodaya ches ta funnel jenis ta ki, ebang marketing a funnel er kano door hoy. -hmm. A funnel strategy ta hote chhe jara onik boro boro. I mean, jayi na apne ra can ki click funnel. Click funnel is actually a marketing tools where what you can use for your any product promotion. Clickfunnels are very powerful and i'm using it for my couple of agency business Among a exact funnel strategy tai ashole follow our amar digital marketing agency jeno chan follow you can sell almost everything with this very powerful sales funnel

রোজগারের জন্য আসলে ফানেলটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি এটা আসলে সহজ হয় এবং ফানেলের কয়েকটা ধাপ আছে কয়েকটা নিয়ম আছে সেই নিয়মগুলো আসলে আমরা ইউজ করব শুধু মার্কেটিং করলে আমি মনে করেন ফেসবুক মার্কেটিং করতেছি ধুমায় কিন্তু আমার সেরকম ভালো সেলস হচ্ছে না এই সেলস না হওয়ার মেইন রিজন হচ্ছে আমি ঠিক মতো মার্কেটিং ফানেল অ্যাপ্লাই করতেছি না যার কারণে আমার সেলস হচ্ছে না সো আমরা চলুন একটু বুঝে নেই যে আসলে কিভাবে একটা কাস্টমারকে বা কীভাবে একটা ভিজিটরকে আমি আমার ওয়েবসাইটে ল্যান্ডিং করানোর পরে তাকে আমার কাস্টমারে রূপান্তরিত করব। সো এই চ্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন দিজ আর দ্য চ্যানেলস দ্যাট উই ইউজ অ্যাকচুয়ালি ফর মার্কেটিং সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস গুগল অ্যাডস হ্যাঁ এখন কিন্তু গুগল অ্যাডসটা খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে এবং বিশেষ করে ইউটিউব অ্যাডস ইউটিউবের ঠেলায় তো এখন থাকাই যায় না দেখা যায় যে যখনই ইউটিউবে কোনো কিছু দেখিনা কেন ধুপ ধাপ করে অ্যাড আসতেই থাকে সো সো সরি গ্যাস এগুলো মূলত হচ্ছে মার্কেটিং চ্যানেল ঠিক আছে সো এটা আমার ল্যান্ডিং পেজ এটাকে অনেক সময় ল্যান্ডিং পেজের অনেকগুলো ধরন থাকে অনেকে স্কুইজ পেজও বলে বাট ইটস অ্যাকচুয়ালি কল দ্য ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজে মূলত হচ্ছে আপনার ফানেল যখন আপনি তৈরি করবেন সব সময় একটা জিনিস মনে রাখতে হবে মানুষ কিন্তু প্রথম দেখাতেই আপনাকে কিন্তু কেউ আসলে আপনার কাছ থেকে কেউ কিনবে না স্বাভাবিক আপনাকে অনলাইনে দেখতেছে আপনার কাছ থেকে যদি সে আসলে আপনাকে যদি সে ট্রাস্ট না করতে পারে তাহলে কেন সে আপনার কাছ থেকে কিনবে তাই না তো প্রথম ল্যান্ডিং পেজটার মাধ্যমে তাকে কোনো না কোনো একটা কিছু ফ্রি দিতে হয় এটা নিয়ম এটাকে ফ্রি বিজ বলি আমরা সরি একটু ঠান্ডা লেগেছে বাট আলহামদুলিল্লাহ ফাইন যেটা বলছিলাম যে আমি যখন কোনো বা কোনো কিছু অ্যাপ্লাই করব আমার ফার্স্ট ল্যান্ডিং পেজেই যদি আমি কারো ট্রাস্ট অর্জন করতে চাই তাহলে আমার প্রথম উদ্দেশ্য হবে তাকে কোনো না কোনো কিছু একটা ফ্রি দেওয়া সেটা ফ্রি যদি আপনার মার্কেটিং বিজনেস হয়ে থাকে মার্কেটিং এজেন্সি হয়ে থাকে তাহলে আপনি সেক্ষেত্রে কনসালটেন্সিটা ফ্রি দিতে পারেন এবং এক ঘন্টা হতে পারে এরকম যেমন আমি এক থেকে দেড় ঘন্টার একটা কনসালটেন্সি ফ্রি জুমের মাধ্যমে এবং আমার প্রিভিয়াস যে সমস্ত আছে যেগুলো থেকে আমি কিভাবে ওই গোলগুলোকে অ্যাচিভ করেছি সেই গোলগুলো আসলে আমি আমার ক্লায়েন্টদের কাছে শেয়ার করি এটা একটা প্রসেস হতে পারে যদি আপনার এই বিজনেস না হয়ে অন্য কোনো বিজনেস হয় তাহলে সেক্ষেত্রে আপনি কোনো না কিছু একটা ফ্রি দিবেন যেটাতে আসলে ভ্যালু অ্যাড করা যায় ফ্রি মানে কিন্তু এই না যে এমনি দিয়ে দিতেছেন ইভেন থিংক অ্যাবাউট ইট ফ্রি মানে হচ্ছে আপনি তাকে টেস্ট করাচ্ছেন আপনার সার্ভিসটা যেমন আমার কোচিং বিজনেস এর ক্ষেত্রে আমি মাঝে মাঝে কিছু কোর্স ফ্রি দিই যাতে করে মানুষ আমাকে বুঝতে পারে যে না দো এই লোকটার কাছে গেলে আমি কিছু শিখতে পারবো কিনা লুক আই ক্যানট গিভ ইউ এনি গ্যারান্টি অফ ইউর ক্যারিয়ার কেউ দিতে পারবে না আমি যেটা গ্যারান্টি দিতে পারবো আই ক্যান সাপোর্ট ইউ আই ক্যান টিচ ইউ ওয়েল আই ক্যান টিচ ইউ মাই লাস্ট ইলেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ার আই হ্যাভ লার্ন ফ্রম মাই ক্যারিয়ার দ্যাটস দ্যাটস ওয়ার আই ক্যান ডু এস এন ইনস্ট্রাক্টর আচ্ছা সো এই জিনিসটা মূলত হচ্ছে ল্যান্ডিং পেজে করে এটাকে এখানে মূলত একটা পেজও বলে এখানে একটা সিস্টেম রাখতে হয় যে তার নামটা এবং ইমেলটা দিলে আমি আপনাকে একটা ফ্রি চেক লিস্ট চেক লিস্টটা দেখলে মার্কেটিং চেক লিস্ট কী কী মার্কেটিং স্টেপগুলো আপনি নিতে পারেন আপনার প্রোডাক্ট প্রমোশনের জন্য বিভিন্ন ধরনের সেই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো হতে পারে আপনি ফ্রি অফার করতে পারেন তাকে শুধুমাত্র টেস্ট করানোর জন্য যে লোক এটা গেল একটা তারপর হচ্ছে যে থেকে ডাউনলোড করবে তার আপনারা যে যে প্রোডাক্টটা আপনি দিছেন সেটা আপনি সে দেখলো দেখার পরে সে ডাউনলোড করতে পারলো তা আপনার কাছে কি থাকলো তার নাম এবং ইমেলটা এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রথম একটা তাকে ওয়েলকাম ইমেল দিতে পারেন ওয়েলকাম ইমেল করতে হয় যে হে থ্যাংক ইউ হ্যাভ জাস্ট ইউ ইউ হ্যাভ জাস্ট রিসিভড মাই ফ্রি চেক লিস্ট যেটা থেকে আপনি দেখতে পেরেছেন যে কিভাবে আপনার ব্যবসার উন্নতি হবে বা ইত্যাদি ইত্যাদি আশা করি আপনি এটা অনেক এনজয় করেছেন হেয়ার ইজ এ অ্যানাদার থিং আই এম গিভিং ইউ এজ মাই কেস স্টাডি প্রথমেই কিন্তু তাকে বলা যাবে না তিনটা ইমেল হলে আসলে সে মোটামুটি কনভার্ট হয়ে যায় তো এরপরে আপনি তাকে নেক্সট ইমেল দিতে পারেন আরেকটা কেস স্টাডি এই যে ফলো আপ ইমেলগুলো যেটাকে বলে ফলো আপ থার্ডে গিয়ে আপনি বলতে পারেন যদি কোর্স হয়ে থাকে তাহলে কোর্সের অফার করতে পারেন অ্যাকচুয়ালি নট কোর্স যদি সার্ভিস হয়ে থাকে আপনি তাকে সার্ভিস অফার করতে পারেন যে এই লোক আই ড মাই কাপল যেটা আপনি আপনি বললেন তাকে তাকে যে 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 আর দিলেন তো এটা বলতে পারেন সাম সার্ভিস আই হপ ফ্রি ভিডিওস ফ্রি স্টাফ ভেরি ওয়েল তোমার বিজনেসটাকে আমি এগোনোর জন্য আমি একটা বিশেষ সার্ভিস তৈরি করেছি এই হচ্ছে সেই সার্ভিসটা তুমি যদি এখন এই সার্ভিসটা নিয়ে থাকো তোমাকে আমি বিশেষ একটা প্রাইস দেব যেটা তুমি মার্কেট ভ্যালু থেকে অনেক কম্পিটিটিভ পাবা চিপ না কিন্তু চিপ চিপ বলা বলা যাবে যাবে না না কথাটা এটা বলতে হবে মার্কেট অ্যাফোর্ডেবল বা মার্কেট থেকে অনেক কম্পিটিটিভ প্রাইজ একটা তোমাকে দিব যেটা দিয়ে তুমি তোমার একটা ভালো বিজনেস তৈরি করতে পারবে এবং তোমার পুরো বিজনেসটা আমি মেনটেন করতে পারবো এইরকম একটা কিছু ইমেল সিকোয়েন্স আমরা এই স্টেজে এসে কি করব তৈরি করবো তো যখন কয়েকটা ফলো আপ পরে সে এটা কিনবে বা সে এটা গ্রহণ করবে তখন সেক্ষেত্রে একটা অর্ডার পেজ আমরা তো ক্রিয়েট করব সেই অর্ডার পেজের পরে এখানে একটা আপসেল করতেও পারি নাও করতে পারি আচ্ছা এবার একটু আমরা বলে নেই হোয়াট ইজ অ্যাকচুয়ালি আপসেল হোয়াট ইজ ডাউনসেল হোয়াট ইজ ক্রস সেল ক্রস সেলিং এর অনেকগুলো স্ট্র্যাটেজি আছে এটা যারা মার্কেট আছে তারা এই স্ট্র্যাটেজিগুলো বের করেছে একটা হচ্ছে রেগুলার সেলিং লাইক আপনি পাঁচশো টাকার একটা প্রোডাক্ট কিনতেছেন হচ্ছে রেগুলার এটা হচ্ছে ফি নর্মাল কিন্তু আপসেল মানে হচ্ছে এইটা আপনি জানেন যে আপনি যদি পাঁচটা না নিয়ে এই প্যাকেজটা না নিয়ে যদি আপনি এই প্যাকেজটা নেন তাহলে হয়তো বা পাঁচশো টাকার জায়গায় আপনাকে আটশো টাকা দেওয়া লাগবে কিন্তু আপনি আরও কিছু এক্সট্রা অর্ডিনারি সুযোগ সুবিধা পাবেন যা আমার এই প্যাকেজে আমি রাখিনি কিন্তু অন্য প্যাকেজে আমি রেখেছি এই প্রসেসটাকে বলে হচ্ছে আপসেল অর্থাৎ পাঁচশো টাকার জায়গায় আমি কি করলাম তাকে আটশো টাকায় একটা জিনিস তার কাছ থেকে আমি বিক্রি করে তাকে বিক্রি করলাম একটা জিনিস এই প্রসেসটাকে মূলত বলে হচ্ছে আপসেলিং প্রসেস আপসেলটা খুব বেশি মানে খুবই মানে টাকা তাড়াতাড়ি বানানোর জন্য আপসেলটা খুব কাজ করে সেটা হচ্ছে যে সে একটা প্রোডাক্ট নিল আচ্ছা তাকে তখন রেকমেন্ড তাকে রেকমেন্ড করা যেতে পারে যে এইটা আপনি যদি চান এটাও নিতে পারতেছেন কিংবা আরেকটা প্যাকেজ আছে যদি আপনি এইটা নেন তাহলে আপনি যেটা চাচ্ছেন সেটা তো পাচ্ছেনই প্লাস আপনি কিছু এক্সট্রা বেনিফিট পাবেন যেটা আপনি অন্য কোথাও পাবেন না তো তখন এই প্রসেসটাকে মূলত বলে হচ্ছে আমরা আমরা বলে থাকি আপসেলিং প্রসেস এটা মূলত খুব বেশি খুব বেশি খুবই বেশি কাজ করে ওয়ার ইজ অ্যাকচুয়ালি নাও ক্রস সেলিং ক্রস সেলিং খুবই ইজি সেটা হচ্ছে যদি আপনি মানে ইটা কি মানে সঠিক উদাহরণটা কিং এর সবচাইতে সঠিক উদাহরণ হচ্ছে যদি আপনি দুইটা শার্ট কিনেন তাহলে প্যান্টের উপরে তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট এটাকে বলে হচ্ছে ক্রস সেলিং মানে আপনি একটা বিক্রি করার জন্য আপনি একটা বিক্রি করলে এটার সাথে আপনি আরো কয়েকটা প্রোডাক্ট কি করলেন জোর দিলেন এটাকে মূলত বলে হচ্ছে ক্রস সেলিং লাইক আপনি আপনি একটা প্রোডাক্ট প্রোডাক্ট কিনলে এই দুটো যদি তাহলে নেক্সট প্রোডাক্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে কি টি শার্টের শার্টের সাথে আপনি প্যান্টের পিসও বিক্রি করে ফেললেন এই যে একটা প্রোডাক্টের সাথে যে আরেকটা প্রোডাক্টের সমন্বয়ে আপনি আরেকটা বান্ডেল তৈরি করে বিক্রি করলেন এই বান্ডেলটাকে মূলত বলে হচ্ছে ক্রস সেলিং নাও হোয়াট ইস ডাউন সেলিং ডাউন সেলিংটা কি সেটা আমার মাঝে মাঝে একটু খটকা লাগে বাট যেটুক আমি বুঝতে পেরেছি যে ডাউন সেলিংটা হচ্ছে যে এরকম একটা প্রসেস যেমন হচ্ছে ডাউন সেলিংটা ভালো করে আমরা বুঝি এটা অনেক সময় একটু আমার নিজের কাছেও মাঝে মাঝে একটু খটকা লাগে বাট যেটা সহজে আর কি বোঝা যায় ডাউনসেলিং বলতে বোঝায় যে একটা নিলে পাঁচশো টাকা কিন্তু যদি আপনি দুইটা নেন তাহলে কত নয়শো পঞ্চাশ টাকা আমি একটা এক হাজার টাকা রাখতেছি না আপনার কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা নিতেছি এইটা হচ্ছে আসলে ডাউন সেলিং বলে ডাউন সেলিংটা অনেকে ইউজ করে এটা এক এক ক্ষেত্রে এক এক ঝমা এটা ইউজ হয় আসলে সেলিং সবগুলাই আমিও মাঝে মাঝে এগুলোর সাথে অনেক কিছু জড়িয়ে ফেলতাম কিন্তু জিনিসটাকে একটু যদি সহজ করে নেওয়া যায় বা চেনা যায় তাহলে সেলিংটা বোঝা যায় আবার একটু রিপিট করছি হোয়াট ইজ আপসেলিং আপসেলিং উদ্দেশ্য থাকে হচ্ছে একটা প্রোডাক্ট যে দাম দিয়ে কিনবে সেই দাম দিয়ে না কেনে ওই প্রোডাক্টের সাথেই ওইটারই একটা ভার্সন আসলে বিক্রি করা এটাকে হচ্ছে আপসেলিং যেমন ওয়েব ডিজাইন প্যাকেজ ওয়ান ওয়েব ডিজাইন প্যাকেজ টু ওয়েব ডিজাইন প্যাকেজ থ্রি আপনি যদি ওয়েব ডিজাইন প্যাকেজ টু নেন তাহলে ধরে নেন যদি কেউ প্যাকেজ ওয়ান নেয় তাহলে তো পাঁচশো টাকা দিতেই হবে তাকে কিন্তু সে যদি টু নেয় ওয়ানের ফ্যাসিলিটিস তো আছেই প্লাস সে কিছু এক্সট্রা বেনিফিটস পাবে তাহলে সেই ক্ষেত্রে আমি প্রাইস রাখতেছি পাঁচশো টাকার জায়গায় আটশো টাকা তিনশো টাকা আমার এক্সট্রা বেনিফিট এই যে আপ হইল সেলিংটা প্রোডাক্ট কিন্তু সেম আছে প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হয়নি শুধু প্যাকেজটা চেঞ্জ হয়ে গেছে ফিচার্সটা চেঞ্জ হয়ে গেছে এটাকে বলে হচ্ছে আপ সেলিং ডাউন সেলিং কি দুটোই একই জিনিস একই জিনিস যদি আমি দুইটা সেল করি কিন্তু প্রাইসটা একটু কমাই দিলাম এটাকে বলে ডাউন সেলিং অর্থাৎ একটা নিলে পাঁচশো টাকা দুইটা নিলে নয়শো টাকা এটাকে বলে হচ্ছে ডাউন সেলিং ক্রস সেলিংটা কি ক্রস সেলিং হচ্ছে দুইটা প্রোডাক্ট নিলে হচ্ছে কি এক হাজার টাকা কিন্তু এই দুইটা প্রোডাক্টের সাথে যদি আপনি আর একটা অন্য একটা প্রোডাক্ট নেন তাহলে আমি সেক্ষেত্রে আপনাকে টু পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি লেস করে দিচ্ছি বা এই জিনিসটা করতেছে যে কিছু ডিসকাউন্ট দিচ্ছে যে একটার আর একটা বিক্রি করা এটাকে মূলত বলে হচ্ছে ক্রস সেলিং অর্থাৎ টি সাথে দুইটা শার্টের সাথে আমি একটা প্যান্টের পিছু কি করলাম বিক্রি করে দিলাম এই হচ্ছে আসলে সেলিং এর প্রসেস তো এই আপসেলিং এর জায়গায় হয়তো অনেকে ডাউন সেলিং ইউজ করে কেউ আপসেলিং ইউজ করে আপসেলিং করলে আপনার টাকা আসবে একই জিনিস বারবার সেল হবে তারপর একটা থ্যাংক ইউ পেজ হবে সো এই হচ্ছে আসলে টোটাল সেলস ফানেল এবং এই হচ্ছে সেলিং স্ট্র্যাটেজি আপসেল ডাউনসেল এন্ড ক্রস সেল আই নো দিস থিংস আর লিটল বিট অনেক সময় দেখা যাচ্ছে আসলে প্রতিটাই তো সেল তো আমিও আসলে জিনিসগুলো ভালো করে বুঝতাম না কিন্তু যখন এক্সাম্পলের সাথে আসলে আমি বোঝার চেষ্টা করেছি তখন আমার জন্য অনেক সহজ হয়ে গেছে এনিওয়ে গাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে ডোট ফর গেট ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম আরো অনেক ভালো ভালো তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইএফটিসি অনলাইন সঠিক জ্ঞানের সাথে থাকুন চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই অবশ্যই আপনারা ভালো সাকসেস পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর অ্যাগেন এম স্যালিং ইউ ডু নট ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি টাটা